নমস্কার বন্ধুরা আরও একটি নতুন এপিসোডে তোমাদের জানায় সবাইকে স্বাগত আজকের এই এপিসোডে আলোচনা করে নেব এফসি কাপ দু হাজার নিয়ে যে এফসি কাপ দু হাজার একুশে পার্টিসিপেট করতে চলেছে এটিকে মোহনবাগান দল তো এটিকে মোহনবাগান দলের গ্রুপ স্টেজ কোনটা থাকছে তারপর তাদের খেলা কবে থাকছে তাদের গ্রুপ স্টেজের মানে গ্রুপে কোন কোন অপোনেন্ট টিম থাকছে সেই সব ফুল ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই এপিসোডে দিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও তো গাইস এএফসি কাপ দু হাজার একুশে পাঁচটা জোন রয়েছে এশিয়া জোন যেরকম ওয়েস্ট এশিয়া জোন সেন্টার এশিয়া জোন সাউথ এশিয়া জোন এবং এশিয়ান জোন তার সাথে ইস্ট এশিয়া জোন তো এই সব জোন থেকে কিন্তু নানান দেশের লিগের লিগের থেকে কিন্তু চ্যাম্পিয়ানসরা বা রানার আপরা কিন্তু এই এফসি কাপ খেলার বা এফসি চ্যাম্পিয়ন কাপ খেলার সুযোগ পায় বা সুযোগ তৈরি করে নেয় তো সেক্ষেত্রে আইএসএল অর্থাৎ সাউথ এশিয়ার জোন থেকে ইন্ডিয়ার আইএসএল থেকে কিন্তু এফসি কাপ দু হাজার কিন্তু পার্টিসিপেট করছে এই এটিকে মোহনবাগান দল তো এটিকে মোহনবাগান দল এই এফ সিকাপ কাপ দুই হাজার একুশে গ্রুপ স্টেস লিগ খেলবে তো তাদের গ্রুপটার নাম হচ্ছে এফ মানে সাউথ এশিয়ান জোন থেকে গ্রুপ এফে কিন্তু রয়েছে এই এটিকে মোহনবাগান দল এবং এটিকে মোহনবাগান দলের এই গ্রুপে অর্থাৎ এই এফ গ্রুপে কিন্তু আরও দুটো দল রয়েছে যে দুটো দল এ সি কাপ দু হাজার একুশে এই গ্রুপের এটিকে মোহনবাগান দলের অপোনেন্ট দল যাদের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দল কিন্তু এফ সিকাপ কাপ হাজার একুশে ম্যাচ খেলবে তো সেই দুটো দল কিন্তু মানে সাউথ এশিয়ান জোন থেকে বাংলাদেশের একটি দল উঠে এসেছে এবং মালডেভিসের একটি দল কিন্তু উঠে এসেছে এবং সেই দুটো দলই কিন্তু এটিকে মোহনবাগান দলের গ্রুপে রয়েছে আর সেই দুটো অপোনেন্ট দল হচ্ছে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদেভিসের মাঝিয়া তো এই দুটো দলের বিরুদ্ধে কিন্তু এটিকে মোহনবাগান দল এএফসি কাপ হাজার একুশ খেলবে অর্থাৎ সাউথ এশিয়ান জোন থেকে এএফসি কাপ দু হাজার একুশে গ্রুপ এফ এ কিন্তু এই তিনটে দলই পার্টিসিপেট করছে এএফসি কাপ দু হাজার একুশ এবং এই গ্রুপ এফে কিন্তু এই তিনটে দলের মধ্যেই ম্যাচ হবে অর্থাৎ যেরকম এটিকে মোহনবাগান ভার্সেস ভার্সেস বসুন্ধরা বসুন্ধরা কিংস কিংস হতে পারে আবার এরকম করে ম্যাচ কিন্তু সাজানো হবে তো পরে কিন্তু শিডিউল বেরিয়ে যাবে কার সাথে কখন কোন টাইমে খেলা রয়েছে সেটা কিন্তু এখনও বের করেনি কিন্তু কবে থেকে শুরু হবে সেটা কিন্তু একটু জানা গেছে এবং সেটা কিন্তু বের করে দিয়েছে এটি এএফসি কাপ দু হাজার একুশের জন্য তো পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত কিন্তু এ কাপ দু হাজার একুশের গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলা হবে এবং এএফসি কাপ কাপ হাজার একুশে এটিকে মোহনবাগান দল গ্রুপ স্টেজের ম্যাচগুলো কিন্তু এই পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত এই দিনের মধ্যে খেলবে তো সেক্ষেত্রে কবে কবে কোন দলের বিরুদ্ধে মানে কখন ম্যাচ রয়েছে এই এফ সি কাপ দু হাজার একুশে এটিকে মোহনবাগান দলের সেটা কিন্তু এখনও রিলিস্ট করেনি বা শিরুলটা বের করেনি কিন্তু এফ কাপ কাপ হাজার একুশের গ্রুপ স্টেজের ম্যাচগুলো কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে সেটা কিন্তু সেই ডেটটা কিন্তু বের হয়ে গেছে এবং সেই ডেটটা রয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মে এর মধ্যেই কিন্তু এই এফ সি কাপ হাজার একুশে ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান দল তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগান দলের অপোনেন্ট দল তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপসের মাঝিয়া দল তো এই দুটো দল কিন্তু এই এটিকে মোহনবাগান দলের অপোনেন্ট দল যাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে এফসি কাপ দু হাজার একুশে এটিকে মোহনবাগান দল এবং কবে থেকে ম্যাচটা শুরু হবে বা কবে থেকে এফসি কাপ ম্যাচ খেলা শুরু করবে এটিকে মোহনবাগান দল সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম এবং ম্যাচ ডে মানে ম্যাচ ডে ম্যাচ বাই সব কিছুই তোমাদেরকে পরে আর একবার জানিয়ে দেবো যখন পুরোপুরি শিডিউলটা বেরিয়ে যাবে কোন দলের সাথে কবে ম্যাচ থাকবে সেটা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আরও একবার জানিয়ে দেবো তো গ্যাস আজকের এই এপিসোড এইটা নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও তাহলে এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ